সুপ্রিয় দর্শক, দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে আজগর ভাইয়ের বাসার সামনে একগুচ্ছ সারগরু নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছে। আপনারা জানেন যে নিখুঁত সারগরুর প্যাকেজ বানি আজগর ভাই। তো এখানে আমরা 60টি সারগরু দেখছি। আমরা কিন্তু বিস্তারিতভাবে এই প্রতিবেদনের মাধ্যমে এই সমস্ত সারগরুগুলিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং এই প্যাকেজে কী দাম হয় তা কিন্তু আপনারা জানবেন এই প্রতিবেদনের মাধ্যমে। যে এখানে আপনারা সর্বমোট 60টি সারগরু দেখছেন। আসুন আমরা কথা বলি আজগর ভাইয়ের সাথে। আজগর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার প্যাকেজ মানে প্যাকেজ তো থাকে না? আমার প্যাকেজ তো থাকে না, দিলে চলে যায়। আর আল্লাহর রহমতে আমার প্যাকেজ তো রেট কমে দেই, প্লাস হলো ভালো করে দিই, কোয়ালিটি ভালো থাকে, বিদায় আমার প্যাকেজটা থাকে না। আচ্ছা, এই যে প্যাকেজটা দেবো আজকে, কম রেটে গরুগুলো পাইছি, ঘুরে ঘুরে কম রেটে পাইছি, 60টা গরু নিয়ে আসছি। আজকে প্যাকেজটা বড় গরু, সাইজও বড়, মাংস আছে, আমি কম রেটে দিয়ে দেবো আজকে। আচ্ছা, এইটা যারা কিনবে যে দর্শকরা কিসের টার্গেটে নিবে? এটা ওরা মনে করেন যে আমি যদি 23 সালে কম রেটের জন্য রাখবো তাও পারবে, ওরা যদি মনে করে যে আমি রমজান মাসে সিমের দে মোটা করে বেঁচে দেবো তাও পারবে, মনে করেন যে কোনো ব্যবসায়ী আসি কিনলো আমি হাটে বিক্রি করবো তাও, মানে নগদ যদি বিক্রি করতে চায় তাহলে সেটাও সম্ভব। আচ্ছা, প্রতিটাই পারবে, যে কোনো সাইজ মনে করেন যে নিজে বেঁচে খাইতে পারবে, কুরমান ধর বেঁচে 23 সালে কুরমান জন্য বেশি বেটার, রাখলে এক একটা ওর বিশাল বড় হবে। এবং কি মনে হচ্ছে সব দাতাল গরু আর কি, পাঁচটায় আছে দাতাল, দুটোই আগর। আচ্ছা, পাঁচটা দাঁতাল আছে? হ্যাঁ, দুইটা আগর আছে। সেই যে আগর আছে ওইটা দাঁত কিন্তু ভাঙে গেছে, ওইটা বাইর হয়ে যাবে। আচ্ছা, দাঁত ফাঁসে গেছে, ওগুলো বাইর হয়ে যাবে মোটামুটি। আচ্ছা, আমরা একটু কোনা থেকে আমরা আসি। এই যে প্রথমে কালো গরুটা দেখছি, এটা কি দাঁত? এটা কিন্তু দাঁত বাইর হয়নি, কিন্তু এটা দাঁত কিন্তু এটা ভাঙছে, কিন্তু দাঁত বাইর হবে 15-20 দিন যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর গরুটা তো বেশ লম্বা আছে, আর মাথা শিং টিং সবই তো মাশাআল্লাহ, সব কিছু ভালো আছে দেখছেন, দেখেন চাম চচা বডি আর মোটা গরু। এমনিতে গরুটার ওজন আছে 150 কেজি ওজন আছে। আচ্ছা, মানে এখন এটা 100 কেজি ওজন আছে? 100 কেজি ওজন আছে। আচ্ছা, তারপরে এই যে দ্বিতীয় গরুটা, এটা হলো দুই দাঁত, এটা কি ক্রস না দেশি? ক্রস না, এটা দেশি, কিন্তু দেশির ভিতর গোটা লম্বা দেখছেন ভাই? হ্যাঁ লম্বা, আমরা দেখছি অনেক লম্বা। গরুটার মধ্যে কোন মাংস লাগাতে পারবে? নিম্ন তো 6 মন 4 মন, 4 মন মাংস এই যে লাগবে, 4-5 মন। আর গোটা এখন যে মোটা আছে লম্বাটা আছে, চাম চটা দেখছেন ভাই? হ্যাঁ, গোটা কি লম্বা মাথাটা দেখছেন? মাথাটা এই ঝুলটা, এই মাথা দুই দাঁত বস এটা। আচ্ছা, এটা দুই দাঁত বস? এটা দুই দাঁত বস। এটা মনে করেন যে এক কুরমানে পর্যন্ত পালে বহু টাকা দাম, যে গোটা যে লম্বাটা আছে গরুটা। এটা হলো দুই নম্বর গেল, দুই নম্বর গেল। তারপরে এটা হলো তিন নম্বর। এই যে গরুটা আছে, গরুটার রং শ্যামলা, কিন্তু গরুটা যা বাড়ি ছিল গরুটা খাওয়ায়নি। আচ্ছা, গরুটা কোনো খাই শুধু ডাঙ্গাতে মাটিতে বাঁধে ছুঁচি আর কোনো খাওয়ায়নি। এটা কিন্তু দুই দাঁত বস ভাই। আচ্ছা, দুই দাঁত বস, দুই দাঁত কুরবানি যোগ্য, কুরবানি যোগ্য। গোটা লম্বাটা দেখছেন? এই গরুটা মনে করি কি লম্বা গরুটা, দেখেন এই মাথাটা দেখছেন? মাথাটা যেরকম গিরের মাথাটা আছে না ওই ধরনের দেখছেন? এটা গরু তো মনে করেন যে 5 মন মাংস যদি লাগায় তাদের বহু টাকা দাম। এটা কোরবানির জন্য খুব ভালো গরু, বাবু চাম চোচা বডি। এই গরুটা যার বাসা ছিল কোনো কিছু খাওয়ায়নি গরুটা, গরুটা লম্বাটা দেখছেন? আচ্ছা, এটা গেল তিন নাম্বার, তিন নাম্বার। এরপরে এটা দুই দাঁত, এটা দুই দাঁত, এটাও দুই দাঁত। আচ্ছা, এইটা দুই দাঁতের গরু। গোটা মাথাটা দেখেন, পা হল্লা দেখেন, এই গোদামটা দেখেন, এই কীভাবে গরুটা। আচ্ছা, এটার ওজন কিরকম হবে এখন? এটার ওজন মানে 100 কেজি হবে। আচ্ছা, আড়াই মন এটা? আড়াই মন এটার ওজন আছে, ওজন আছে। আচ্ছা, এটা গেল চার নাম্বার, চার নাম্বার। তারপরে এটা হলো পাঁচ নাম্বার, এটা পাঁচ। এটা কিন্তু দাঁতে নেই এখনো ভাই, এটা এখনো দাঁত হয়নি, দাঁতে নেই, কিন্তু এটা মনে হচ্ছে মাসখানেক লাগবে দাঁতে, এটা মাসখানেক লাগবে। আচ্ছা, তারপরে এটা দাঁত হয়ে যাবে? দাঁত হয়ে যাবে। আর গরুর কোয়ালিটি খুব ভালো, হাড় মোটা গরু। গরুটার হাড়গুলো দেখছেন? এই দেখেন চোচাগুলো দেখছেন? এই ঝুল, এই চোচা, মাশাআল্লাহ। কালারটাও তো অনেক সুন্দর, কালারটা খুব সুন্দর। আচ্ছা, পাঁচ নম্বর এটা গেল। তারপরে এটা কিন্তু দুই দাঁত বস, এটা দুই দাঁত, এটা ছয় নম্বর গরু, ছয় নম্বর গরু। এটা দেখেন লম্বাটা দেখেন, এটা কি দেশি? এটা দেশি। আচ্ছা, দেশি, সব দেশি গরু, এটা সব দেশি গরু। এটা হলো ছয় নম্বর, ছয় নম্বর গরুটা খুব ভালো গরু। গরুটা চা হাম চা বডি ঠিক না, ঝুলটাও আছে মোটা, ভালো খুব, গরুটা খুব ভালো গরু। এটা দুই দাঁত। তারপরে সর্বশেষ হইল এইটা, এটাও কিন্তু দুই দাঁত, এটা দুই দাঁত, দুই দাঁত বলতে এক দাঁত বাইরে গেছে। আচ্ছা, এটা গরুর মাংস মনে করি আমরা 100 কেজি নাকলাম আছে, 100 কেজির উপরে
100 কেজির উপরে আছে এটা তিন মণ আছে এটাও এক জায়গা তিন মণ হবে এটাও এক জায়গা তিন মণ হবে কিন্তু আড়াই কেজি মাংস হবে আড়াই 100 কেজি করে মাংস হবে মানে সেট বাদে 100 কেজি আছে 100 কেজি আছে এই সেট সহ 100 আচ্ছা আচ্ছা মানে সেট বাদে আছে আপনার 100 কেজি আছে এক জায়গায় মনে করতে 10 কেজি বা 5 কেজি গম তিন মণ হবে দুটো হ্যাঁ এই দুটো হবে আর এগুলো গুরু মনে করে যে একটু কম হবে তো এবারে মনে করলাম যে আড়াই মণ করে আচ্ছা এবারে আড়াই মণ করে আড়াই মণ করা হবে আচ্ছা আর আপনি বলছেন যে কেউ যদি মনে করে যে এখন নিয়ে যায় নগদ যদি কেউ হাটে বিক্রি করে দিতে চায় তাও পারবে সেটাও পারবে দাতাল গরু চাইদা খুব দাতাল গরু দামও বেশি হ্যাঁ কিন্তু আমরা গ্রামে কিনছি চিপড়ে কিনছি বিদে আমরা প্যাকেজটা দিতে পারতেছি আচ্ছা তা কারণ ও যেটা দাতাল গরু এমনিতে হাটে গেলে এটা তো শুকনো হাট দুধ চায় হাংরি ওটা দাম মনে সাতজন কাস্টমার হ্যাঁ এটাও সাতজন কাস্টমার দাতা করতে আচ্ছা পাঁচটা এখানে দাতাল আছে দাঁতগুলো দেখে নেবে দুটা গরু দাঁতে নেই দাঁতগুলো মনে করে ভাঙে গেছে এই দুটো দাঁত হয়ে যাবে আচ্ছা এক মাসের মধ্যে মোটামুটি এক মাসের মধ্যে হয়ে যাবে আর গরুগুলো মনে করেন যে কুরমার 23 সালে কুরমার জন্য সবচেয়ে বেটার আমি যেহেতু গরুগুলো কালারফুল আছে না আপনার মনে করেন যে মনে সাতটার ভিতর ছয়টা কালার আছে খালি একটা সাদা আছে হ্যাঁ আচ্ছা এখন তো আসলে গরমটা পড়ে যাচ্ছে শীত তো চলে গেছে এখন দিনকে দিন গরু ভালো হবে ভাই না আমরা তো দেখছি যে এগুলো তো এখন মানে মোটামুটি ভালো খাওয়া ধরছে খাওয়া ধরছে এখন ধারাম খালি মনে করে যায় যে ভাইয়া নিয়ে যাও আমি মনে করে যে এলাকায় একটু ক্রিমের ট্যাবলেট দিলে আপনাকে মনে করেন যে ভিটামিন জিন টিং মারলে আর গরুগুলো দানাদের খাবার দিলে গরুগুলো এই মনে করেন যে এডি আর কেটাবস মারলে আমি মনে করি গরুগুলো অল্পতে ভালো হয়ে যাবে আচ্ছা আর গরুগুলো অল্পতে পয়সা হবে এগুলো মনে যত মনে আজকে যে প্যাকেজটা আর দিব আমি অনেক প্যাকেজ ছাড়ছি এরকম গরুর প্যাকেজ দিচ্ছি আমি মনে করেন যে 72 কিন্তু আমি কম পাইছি বিদ্যা কমে দিয়ে দিচ্ছি আমি আচ্ছা এবার একটু আমরা একটু মূল প্রসঙ্গে দেখি সেটা হলো দামের প্রসঙ্গে 63,600 ভাই পার পিস গরু আচ্ছা 63,600 63,600 টাকা এটা হলো পার পিস গরু এই সাতটা গরু এই সাতটা গরু আচ্ছা আমাদেরকে একটু বলেন যে 63,600 আচ্ছা 63,600 নিয়ে এটা লাভবান হওয়ার উপায়টা কি এটা লাভবান হলো যে 63,600 কিলো জানেন আমি মনে করি যে ফুল মানে আছে যে মনে করি যে 20,000 খাইলো 20,000 খাইলো হ্যাঁ মনে করেন যে আপনার 60-70-80 83,000 বললো এই গরুটা কুরমায় তো মনে করি যে কেউ দিবে 1,20,000 কেউ তো দিবে না এই দাতাল গরুটা 1,20,000 দিবে পাবে না কখনো যখন এই গরুর মাংস যখন একটা গরুটা মাংস যখন আপনার চার মণ মাংস থাকবে আমি চার মণ ধরলাম যদি চার মণ মাংস লাগায় এই গরুটা 1,00,000 টাকা দিবে বা 1,20,000 দিবে এই গরুটা তো পাঁচ এখন মনে করি যে পাঁচ মণ মাংস লাগলে তো আমরা মনে করেন যে আপনার 1,20,000 কেউ দিবে না যদি পাঁচ মণ মাংস লাগায় এখন মাংস মনে করি যে যা মাংস আছে কাল দুই মণ মাংস লাগাইতে হবে এটা যা মাংস আছে দুই মাংস লাগলে তো গোটার দাম 1,20,000 টাকা তাও তো দিবে না কোরবানিতে আচ্ছা গুরু ভাই আপনার একটু মোবাইল নাম্বারটা নিব 1,10,000 না হোক 1,00,000 হোক পার পিস গরু তা তো লাভ আছে লস তো নাই আচ্ছা আপনার সাথে যারা যোগাযোগ করতে চায় একটু নাম্বারটা দিবেন 0171-848-7701 আরেকবার বলবেন 0171-848-7701 অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আপনারা শুনলেন যে নিখুঁত সার গরুর প্যাকেজ মানে আসগর ভাই আপনারা জানেন আর আসগর ভাইয়ের প্যাকেজ কিন্তু কখনোই থেমে থাকে না তো এই প্যাকেজটি আসলে যারা আগামী কুরবানির টার্গেটে যারা সার গরু পালন করতে চান মূলত স্বল্প বিনিয়োগকারীদের জন্য কিন্তু এটি আকর্ষণীয় একটি সুযোগ তো ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা